আল্লাহর কাছে একজন গোলাম হাজির। আল্লাহ বলছেন গোলাম রে তোর হিসাব দে, আমার সামনে হিসাব দে। গোলাম তার আমলনামা নিয়ে হাজির হবে, আল্লাহ আমলনামা মাপতে লাগবেন, হিসাব করতে লাগবেন। হিসাব করে দেখবেন তার আমলনামা বলতে কিছুই নাই, শুধু গুনার গুনা। নেকি আছে মাত্র একটা, কোন নেকি নাই, শুধু গুনার গুনা তার আমলনামায়। আল্লাহ বললেন গোলাম রে 60-70 বছরের জিন্দেগি তোকে দুনিয়ার জমিনে দিয়েছি, গাড়ি করলে, বাড়ি করলে, ব্যাংক ব্যালেন্স করলে, দুনিয়ার জমিনে সম্পত্তি করলে, সন্তানদেরকে অ্যাডুকেটেড বানালি, দুনিয়ার জমিনে সৌন্দর্য জৌলস আর যত আনন্দ চাকচিক্য লাগে সব করলি। গোলাম এবার বল, আমি আল্লাহর কাছে আসলে তো খালি হাতে, তোর নেকি আছে মাত্র একটা, আমল নামার ভিতরে গুনা আর গুনা, বলতো তোকে কেমনে জান্নাতে দেই, কেউ কি আছে আজকের দিনে তোকে সহযোগিতা করবে? এই সময় গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা স্ত্রী যার অর্নামেন্টস আর জুয়েলারির জন্য দুনিয়ার জমিনে 25-30 বছর পর্যন্ত প্রবাসে ছিলাম, টাকা ইনকাম করে শুধু বাড়িতে স্ত্রীর কাছে দিয়েছি, স্ত্রী অর্নামেন্টস জুয়েলারি কিনেছে, নিজের মতো আনন্দ করে চলছে। আল্লাহ তাআলা আমার স্ত্রী তো আজকে আছে, আমার বিশ্বাস দুনিয়ার জমিনে তাকে ভালো রাখবার জন্যে আমি ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। আয় আল্লাহ তাআলা তুমি ডাক দিয়ে বলেছো হাইয়া আলাল ফালাহ, আয় কল্যাণের দিকে। আমি ওই সময় কাজের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সন্তানদেরকে বড় করবার জন্যে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবার জন্যে আমি তোমার নাম নিতে পারি নাই। আল্লাহ তাআলা আমার সন্তানরাও কেয়ামতের মাঠে আছে, আল্লাহ তাদেরকে তো শিক্ষিত বানিয়ে এসেছি, প্রফেসর বানিয়েছি, ডক্টর ডাক্তার বানিয়েছি, আমার পরিবারের সবাইকে শিক্ষিত বানিয়েছি, আজ তারা কেয়ামতের মাঠে আছে। আল্লাহ তাআলা আমার মা বাবা আছেন যাদেরকে খিদমত করার জন্যে, যাদেরকে ভালো রাখবার জন্যে এতদিন পর্যন্ত প্রবাসে ছিলাম, শুধু খাওয়াইলাম ভালো রাখলাম, আজ তারাও আছেন। আল্লাহ তাআলা কেউ আজকে আমাকে ভুলে যাবে না, আমার বিশ্বাস আমার মা বাবা আমাকে ভুলে যাবে না, আমার সন্তানেরা ভুলে যাবে না, আমার ভাই আর বোন আমাকে ভুলে যাবে না, আমার স্ত্রী আমাকে ভুলে যাবে না, কিছু হলেও তারা আজকে আমাকে সহযোগিতা করবে। আল্লাহ বলছেন যা কেয়ামতের মাঠেই পড়তে চলে যা, গিয়া দেখ তো তোকে কেউ সহযোগিতা করে কিনা। আল্লাহর গোলাম কেয়ামতের মাঠে দৌড়াবে, কিছু দূর যাওয়ার পরে দেখবে তার চুকের সামনে দিয়ে তার স্ত্রী চলে যায়, ডাক দিয়া বলবে স্ত্রী রে তুমি একটু দাঁড়াইয়া যাও, আমি তোমার স্বামী অমুক, তোমার জন্য এত কষ্ট করেছি, আজকে আমার আমল নামায় নেকি বলতে কিছুই নাই, একটা মাত্র নেকি আছে, গোনা ছাড়া কিছুই নাই, তোমাদের জন্য জীবনে কত কষ্ট করেছি, দেও না আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো, কসম আল্লাহ পাকের জাতের। এমন সময় স্ত্রী ডাক দিয়া বলবে স্বামী রে কে যুবক তুমি আমাকে স্বামী বলে পরিচয় দিচ্ছ, তুমি আমাকে আমার স্বামী বলছো, আমার স্বামী তুমি বললা কেমনে, যুবকের দুনিয়ার জমিনে আমি বিয়াই বসি নাই, কোন ছেলেকে বিয়া পর্যন্ত করি নাই, তুমি স্বামী আসলা কোত্থেকে? এই বলে স্ত্রী তার স্বামীকে অস্বীকার করবে, চুকের সামনে দিয়ে আপনার সন্তানেরা দৌড়বে, আপনি ডাক দিয়া বলবেন সন্তানেরা দাঁড়াও, তোমাদেরকে মানুষ বানাবার জন্য, তোমাদেরকে সমাজের ভিতরে প্রতিষ্ঠিত করবার জন্য বাবা কত কষ্ট করেছি, টাকা পয়সা দিলাম, ঘর বাড়ি বানাইয়া দিলাম, পড়ালেখা করালাম, তোমাদের ভবিষ্যৎ গড়ে দিলাম, আমার আজকে ভবিষ্যৎ বলতে কিছুই নাই, নেকির জন্য আটকা পড়ে গিয়েছি, আমাকে একটু সহযোগিতা করো। সন্তানেরা ডেকে বলবে যুবককে তুমি আজকে বাবার পরিচয় দিচ্ছ, তোমার চেহারার সঙ্গে আমাদের বাবার চেহারার কোনো মিল নাই। এই বলে সন্তানরাও কেটে পড়বে। এমন সময় তোমার মার বাবা তোমার সামনে দিয়ে যাবে, মাকে ডাক দিয়া বলবে না মজান তোমার জন্য জীবনে কত কষ্ট করেছি মা, তুমি কি আমাকে চিনতে পেরেছ, তোমার সন্তান আমি, তুমি আমার মা, মা চুকের পানি ছাড়বে না, ওই সময় তোমার চেহারার দিকে তাকাবে আর বলবে যুবককে রে আমাকে মা বইলা ডাক দিলে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। সবাই বলে যাবে, আল্লাহ বলছেন শুধু বলে যাবে তা না, ইয়াউমাইয়া ফিররু, আল্লাহ বলছেন ফেরারির আসামির মতো দৌড়াবে। এই মাঠে যদি কেউ দাগি আসামি হয়,
ওয়ারেন্ট ভুক্ত আসামি হয়, পুলিশ আসলে রেব আসলে যেভাবে দৌড়াবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরু, ওই দিন ফেরারির আসামির মতো মানুষ দৌড়াবে, মা থেকে দৌড়বে, বাবা থেকে দৌড়বে, সবাই সবার থেকে দৌড়বে, কেউ কাউকে সাপোর্ট দেবে না, কেউ কাউকে সহযোগিতা পর্যন্ত করবে না। কারণ মনে রাখবেন কেয়ামতের দিনে এমন একটা দিন হবে, আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহওয়ালা যেই হন না কেন, যতক্ষণ বিচার কার্য শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আপনি আমি গুনাগার যেই হয় না কেন, সবাইকে কিন্তু কেয়ামতের মাঠে দাঁড়াইয়া থাকতে হবে। আমার বন্ধুগণ, কেউ যখন সহযোগিতা করল না, আল্লাহর গোলাপ চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়া বলছে আল্লাহ কেউ নাই, কেউ আজকে আমাকে সহযোগিতা করে নাই, আজকের দিনে কেউ আমাকে পরিচয় দিতে চাইল না। আল্লাহ খায়া না খায়া রাত দিন কাজ করো বা ডিউটি করে তাদেরকে বড় করলাম, আজ তারা আমাকে চিনে না, আল্লাহ তাআলা আমি কোথায় যাব। এই বলে গোলাম জমিনে কিয়ামতের মাঠে বসে থাকবে, চোখের পানি চেয়ে কাঁদবে, কেউ তাকে সাপোর্ট করবে না, তার নেতা তাকে বলবে না কর্মী তুমি এদিকে আসো, নেতা বলবে আমার কোনো কর্মী ছিল না, কেউ কারো কোনো পরিচয় দিবে না। এইভাবে যখন দিন চলতে থাকবে আল্লাহ আরেকজনের হিসাব নেবেন, হিসাব দিয়ে কি করলে গোলামের হিসাব আল্লাহ নেবেন, নিয়ে দেখবেন গুনাহ এবং নেকি সমান সমান হয়ে গেছে, যত নেকি তত গুনাহ সমান সমান। আল্লাহ বলবেন গোলাম রে একটা যদি নেকি নিয়ে আসতে পারো তাহলে তোমাকে জান্নাত দেওয়া যাবে, কারণ তোমার সমান সমান হয়ে গেছে, একটা নেকি হলে জান্নাতে যাওয়া যাবে। গোলাম বলবে আল্লাহ তাআলা টেনশন করবেন না, আমার বহুত দেওয়ার মতো আছে, বন্ধু আছে, আত্মীয় স্বজন আছে, বহুত ভাই বেরাদার আছে, মা বাবা আছে, তাদের কাছ থেকে একটা নেকি নিয়ে আসবো। আমার বন্ধুগণ, এমন সময় আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলবেন নিয়ায়, কিন্তু জমিনের কেয়ামতের মাঠে দৌড়াবে, কেউ একটা নেকি পর্যন্ত দিবে না, কেউ সহযোগিতা করবে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর বলবে আল্লাহ আজকের দিনে কেউ আমাকে একটা নেকি দেয় নাই। কেয়ামতের মাঠে দৌড়াবে আর বলবে আল্লাহ কেউ নাই। এমন সময় সামনে গোলাম গিয়া দেখবে একজন লোক চোখের পানি ছেড়ে বসে বসে কান্না করে, কিরে ভাই তুমি ওখানে কান্না করো কি হয়েছে? যুবক ডাক দিয়া বলবে বাইরে আল্লাহ আমার কাছে হিসাব চাইছিল, আসে মাত্র নেকি একটার গুনার গুনা, আত্মীয় স্বজন কতজনের কাছে গেলাম কেউ আমাকে দিল না। ও বলবে ভাই আমার লাগবে মাত্র নেকি একটা, তোমার আছে একটা, আমি আমার আত্মীয় স্বজনের কাছে গিয়েছিলাম কেউ আমাকে একটা নেকি দেয় নাই। আল্লাহ বলেছেন একটা মাত্র নেকি হলে জান্নাতে যাওয়া যায়, একটা নেকি পর্যন্ত কেউ আজকে আমাকে দিল না। এমন সময় আল্লাহর ওই গোলাম ডাক দিয়া বলবে ভাই তোমার যদি একটা মাত্র নেকি হলে জান্নাতে তুমি চলে যাও, আমার তো আছে মাত্র একটা, আমার তো আর কোনো নেকি নাই, একটা নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তোমার যদি একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম ওটা তুমি নিয়ে যাও, বিনিময়ে একজন হলেও তো জান্নাতে যাব, কেউ চিনে না আমাদেরকে আত্মীয় স্বজন, তুমি কমপক্ষে জান্নাতে যাও, আমি ওখানে বসে থাকি। এক নেকি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবি আল্লাহ তাআলা আপনি আমাকে বলেছেন একটা নেকি হলে জান্নাতে যাওয়া যায়, আল্লাহ তাআলা একটা নেকি নিয়ে আসছি তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ ডেকে বলবেন গোলাম রে বলতো তোকে নেকিটা দিল কে, তোর স্ত্রী দিয়েছে না, সন্তান দিয়েছে না, আত্মীয় স্বজন দিয়েছে না, কে দিল? আয় আল্লাহ রাস্তার মধ্যে একজন গোলাম আছে মাত্র একটা নেকি নিয়ে কান্না করে, তার আছে মাত্র একটা, আমার লাগবে একটা, আমাকে দিয়ে দিয়েছি, তা নিয়ে হাজির হয়েছি। আল্লাহ বললেন কেয়ামতের মাঠে তো উদার ও তার মানবতার পরিচয় দিল, কে আমার কাছে নিয়ে আসো, আল্লাহর দরবারে হাজির করা হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন গোলাম তুমি কেন তাকে একটা নেকি দিয়েছো, তোমার আছে মাত্র একটা,
ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা আছে মাত্র একটা আর নাই এক নেকি নিয়ে জান্নাতে যাওয়া যাবে না চিন্তা করলাম দুনিয়ার জমিনে যাদের পিছনে সময় নষ্ট করলাম সব ভুয়া সব বেকার গিয়েছে আজকে একটা নেকি দেয়া হলো লোকটাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দেই এই সহযোগিতাটুকু আমি করেছি আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলবেন গোলাম রে কিয়ামতের ময়দানে আমার সামনে তুমি মানবতার দৃষ্টান্ত স্থাপন করতে চাও তুমি আমার সামনে দাতা সাজতে চাও এই পৃথিবীতে আমার চাইতে বড় দাতা আর কেউ নাই কিয়ামতের মাঠে আমার চাইতে বড় দাতা আর কেউ নাই রে গোলাম তুমি একটা নেকি দিয়ে দাতা সাজতে চাও আমি আল্লাহর চাইতে বড় দাতা দুনিয়ার জমিনে কেউ নাই তুমি একটা নেকি দিয়া যে মানবতা তুমি দেখিয়েছো আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে মাফ করে দিলাম কিয়ামতের মাঠে তোমার বাবা তোমাকে দেখে নাই তোমার মা তোমার সন্তান তোমার স্ত্রী কেউ তোমাকে চিনে নাই এই মাঠে এসে তুমি মানবতা দেখিয়েছো আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার মানবতার উপরে খুশি হইয়া তোমাকে এমন জান্নাতের ফয়সালা করে দিলাম তোমার হিসাব নিব না আমলের খাতাও দেখতে চাই না তোমার জন্য আমি আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে রেখে দিলাম এই জন্য আমার বন্ধুগণ কিয়ামতের ময়দানে কেউ আপনাকে সহযোগিতা করবে না একমাত্র আল্লাহ ছাড়া আত্মীয় স্বজন যাদের পিছনে সময় নষ্ট করবেন কেউ আপনার আপন হবে না কিয়ামতের মাঠে যিনি আপনাকে আমাকে চিনবেন তিনি হলেন আল্লাহ তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনেন এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন বন্ধু শোনো কি বলতে চাই কিয়ামতের দিনে গুনাহগার আল্লাহর কাছে বলবে আল্লাহ তাআলা সবাইকে বলতেছে এই কথাগুলো কিয়ামতের দিন গুনাহগার আল্লাহকে বলবে আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও আয় আল্লাহ জাহান্নাম যেইভাবে আসতেছে আমাকে খেয়ে ফেলবে তুমি আমাকে ছেড়ে দাও বিনিময়ে তুমি ইয়াউমি ইদিম বিবানি আল্লাহ তাআলা তুমি আমার সন্তানদেরকে বেঁধে রাখো তুমি আমার সন্তানদেরকে বাঁধো যেই সন্তানগুলোকে মানুষ করবার জন্য আমি কষ্ট করেছি যেই সন্তানের জন্য আমি দুনিয়ার জমিনে ঠিকমতো নামাজ পড়তে পারি নাই ওদের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য কষ্ট করেছি আয় আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তুমি আমাকে ছেড়ে দেও আমার সন্তানগুলোকে বাঁধো আল্লাহ বলবেন গোলাম আর কি বলবে বল বল আয় আল্লাহ যেই সন্তানের জন্য নামাজ পড়তে পারি নাই যেই সন্তানের ভবিষ্যতের জন্য প্রবাসে ঈদের দিন কাজ করেছি জোহরের নামাজের সময় অফিসে কাজ করেছি আসরের আজান হচ্ছে কাজ শেষ করতে পারি নাই নামাজ পড়তে পারি নাই চিন্তা করেছি আমার বাচ্চার স্কুলের বেতন লাগবে আমার স্ত্রীর কাপড়ের টাকা দেওয়া লাগবে এই চিন্তা করে আল্লাহ তাআলা আমি কষ্ট পেয়েছি কাজ করেছি তোমার নাম নিতে পারি নাই এই সন্তানকে তুমি বাঁধো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন কেউ কারো অপন না আল্লাহ বলবেন সন্তানকে বেঁধে লাভ কি আল্লাহ ওদেরকে বেঁধে জাহান্নামে দাও বিনিময়ে আমাকে ছেড়ে দাও আল্লাহ বলবেন আর কি বলতে চাও কোরআনে আল্লাহ বলছেন এরপরে বলবে ওয়া সাহিবাতিহি ওয়া আখি হায় আল্লাহ আমাকে ছেড়ে দাও আমার সন্তানকে বেঁধে রাখো ওয়া সাহিবাতিহি আমার স্ত্রীকেও পর্যন্ত বেঁধে রাখো যে স্ত্রীর কারণে আয় আল্লাহ আমি সুদ খেয়েছি ঘুষ খেয়েছি স্ত্রী আমাকে বলছে তুমি যেই চাকরি করো পাশের বাসার দুলাভাই তো সেই চাকরি করে ওনার ঘরে সুফা আছে ওনার ঘরে হোয়াইট ডু আলমারি শোকেস আছে তোমার ঘরে কেন নাই ওই বেচারা ঘুষ খায় উনি ঘুষ খায় না এই জন্য নাই আয় আল্লাহ আমি বোর চাপাচাপিতে পড়ে কিন্তু আমি এগুলা করেছি আমার বউ বলছে পাশের বাড়ির পাশের বাসার বাবির ঘরে ডিসকালার টিভি আছে কেন আমার ঘরে নাই স্ত্রীর চাপে পড়ে আমি করেছি আয় আল্লাহ তাআলা তুমি আমাকে ছেড়ে দাও সাহিবাতিহি আমার স্ত্রীকে বেঁধে রাখো
তার কারণে আজকে আমার এই কষ্ট হয়েছে। আল্লাহ তাআলা বলবেন কি বলবে বল, কো আল্লাহ আমার স্ত্রীর কারণে মা বাপ থেকে আলাদা থাকছি, যে মা বাবা আমাকে মানুষ করেছেন, লালন পালন করে বড় করেছেন, বউ আমার ঘরে আসার পরে বুদ্ধি দিছে একসাথে থাকা যাবে না, আমি আমার মা বাপকে গ্রামে রেখে স্ত্রী নিয়ে শহরে থাকছি। আসে আয় আল্লাহ আমার স্ত্রী আমাকে বলেছে বিদেশ থেকে টাকা যেন মা বাবার অ্যাকাউন্টে না দেই, শ্বশুর বাড়িতে পাঠাই। আসেনি আয় আল্লাহ স্ত্রীর কথা শুনে আমি করেছি, জায়গা জমি যা কিনছি মা বাবার নামে কিনতে পারি নাই, বউ বলছে তার নামে কিনে দিতে শপথ করছি, আয় আল্লাহ তাআলা এতগুলা করতে গিয়ে ঠিক মতো ইবাদত করতে পারি নাই, তুমি আজকের দিনে আমাকে ছেড়ে দাও বউকে বেঁধে রাখো। আল্লাহ বললেন বুঝলাম বউরে বাঁধলাম, এরপরে কি বল, ও বলছে ও আখি আল্লাহ আমার ভাইদেরকে বাঁধো, ওদের কারণে আমি ভালো পথে চলতে পারি নাই, আয় আল্লাহ ভাইদেরকে মানুষ বানাবার জন্য আমি বড় ভাই ছিলাম কি করব, আমার উপরে অনেক দায়িত্ব, এই জন্য ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ছোট ভাইদের চাকরি ব্যবস্থা করেছি, পড়ালেখা করিয়েছি, ঘর বানিয়ে দিয়েছি, এতগুলা করতে গিয়ে তো আমি পড়ালেখা ঠিক মতো করতে পারি নাই, এতগুলা করতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, আল্লাহ তাআলা আমার ভাইদেরকে বাঁধো। আল্লাহ বলবেন এরপরে কি বল, তোর সন্তানদেরকে বাঁধলাম, তোরে ছেড়ে দিতাম, তোরে ছেড়ে দিতে বললে সন্তানদেরকে রেখে দিব তোরে ছেড়ে দিব, এরপরে বললে তোর স্ত্রীকে, এরপরে বললে তোর ভাইদেরকে আর কি, এরপরে বলবে আয় আল্লাহ তাআলা ওয়া ফাসিলাতিহিল্লাতী তুউমী, আয় আল্লাহ তাআলা আমি এমনি এমনি চুরি করি নাই, তুমি ওয়া ফাসিলাতিহি আমার গোষ্ঠী যারা আছে গোষ্ঠীর গোষ্ঠীর নেতাদেরকে বাঁধো, আমার দাদা চাচাদেরকে বাঁধো, আমার নেতাকে বাঁধো, আমি ফেন্সিডিল ব্যবসা করার পরে ধরা খেয়ে তার কাছে গেছি তার ঘরে রাখছি, কথা বলেন না আয় আল্লাহ, চুরি ডাকাতি করছি গরু চুরি করে নিয়ে তার বাড়িতে রাখছি, ডাকাতি করে তার বাড়িতে টাকা রাখছি, আয় আল্লাহ নাফরমানি করার পরে তার বাড়িতে গিয়ে আশ্রয় পাইছি, ওর আশ্রয়ে প্রশ্রয়ে আমি চুরি শিখেছি ডাকাতি শিখেছি, আয় আল্লাহ তাআলা তার কারণে আমি খারাপ হয়েছি, ও আমাকে সাপোর্ট দিয়েছে পিছনে দাঁড়াইয়া, ও ফাসিলাতি হিল্লাতি তুউমি, আয় আল্লাহ আমার গোষ্ঠীকে বাঁধো যারা আমাকে আশ্রয় দিত, যারা এত অন্যায় করবার পরে আশ্রয় দিত, আয় আল্লাহ তাদেরকে বাঁধো। আল্লাহ বলবেন বাঁধলাম, এরপরে কি, এরপরে বলবে আল্লাহ সন্তানকে বাঁধবার কথা বলছি, স্ত্রীকে বলছি বাঁধো, এরপরে ভাইদেরকে বাঁধো, এরপরে বলছি গোষ্ঠীর মানুষকে বাঁধো, আল্লাহ বল আর কি ক, সবই তো দিতেছস কেন, আল্লাহ সব রাইকে আমার ছেড়ে দো, আল্লাহ বলছেন এরপরে কি বলুন, ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি, আয় আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যা কিছু আছে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব তুমি নিয়ে নাও, এরপরেও তুমি আমাকে না যাদ্য মাফ চাই ভুল হয়ে গেছে, আয় আল্লাহ আমার স্ত্রীরে নাও আমারে ছাড়ো, সন্তান নেও আমাকে ছাড়ো, বাইরে বাঁধো আমারে ছাড়ো, মা বাপরে বাঁধো আমারে ছাড়ো, আত্মীয় স্বজনরে বাঁধো আমারে ছাড়ো, গোষ্ঠীর নেতাদেরকে বাঁধো আমারে ছাড়ো, আয় আল্লাহ জমিনে যা আছে সব নেও আমারে ছাড়ো। এখন আল্লাহ কিছু বলা লাগবে না, কথা বলেন না কেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এবার জবাব দিচ্ছেন, গোলাম রে সব শুনছি আমার কাছে কি চাস, আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো মাফ করে দিতে পারো, আল্লাহ এত কিছু বলছি মাফ করে দাও, আল্লাহ এবার বলছেন শয়তান রে তুই আমার রহমান রহিম নাম জানলে আর কোন নাম কি আমার নাই, আল্লাহ এবার জবাব দিচ্ছেন কাল্লা ইন্নাহা লাযা, কখনো না, আজকের দিনে তোকে ছেড়ে দিব না, আজকের দিনে তোকে ছাড়ব না, ইন্নাহা লাযা তোকে লেলিহান অগ্নি কুণ্ডলিতে নিক্ষেপ করব, কে বলছেন দেখছেন, আপনারা তো আল্লাহর নাম রহমান রহিম নিয়ে বসে আছে, পায়ে ধরে বলছি ভাই আল্লাহর ওয়াস্তে বলছি কোরআনটা পড়ো, কোরআনটা থিসিস করো,
এই কিছু মানুষের কথায় শুধু পড়ে থাকো না যে একটা পড়লে 10 নেকি দুইটা পড়লে 20 নেকি খালি পড়ো নেকি আর নেকি তোমার মাথা নষ্ট এত নেকি দিয়া কি করবে কুরআন বুঝলা না কি বলছে আল্লাহ বুঝা নাই জানা নাই শুধু নেকি আর নেকি নেকির বস্তা নিয়ে কিয়ামতের দিন যাইবা আল্লাহ কবে দিকে আয় বস্তা রাখ এই বেটা টাকা বাই টাকা দে কথা কর না কেন এর জায়গা দখল করছস জায়গা দে এর আইল ঠেলাই এক হাত ঢুকাইছস আইল দে তোর বউরাই কার একজনের দিকে তাকাইছস ভাবির চেহারার দিকে ওদিকে আয় কথা কর না কেন তো নেকির বস্তা আর কাজ করবে না এগুলো বাদ দাও আল্লাহ রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল জেনে শুনে অল্প আমল করে কবরে যাও আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ বলেন বুয়া বুয়া আমল আল্লাহ বলবেন কাল্লা ইন্নাহা লাযা কিরে তোর বাপরে দিলে মারে দিলে সন্তান দিলে বউ দিলে বাচ্চা দিলে এরপরে ভাইদেরকে দিলে গোষ্ঠী দিলে দুনিয়া দিলে সব লইকা দিছস তোরে ছাইড়া দিতে আমি আল্লাহর বুকা পাইছস নাকি তা এত কিছু নোয়ার পরে তোরে ছাইড়া দিমু আল্লাহ বলছে কাল্লা কখনো না ইন্নাহা লাযা তোরে আমি আগ্নি কুণ্ডলিতে ঢুকাবো কো আল্লাহ এই আগুনে কি করবে আমার আগ্নিতে ঢুকাইলে কি হইব বহুত আগুন তোমার ভিতরেই আছে কি করবেন আগুন দিয়া আমার আল্লাহ জবাব দিচ্ছেন এই আগুন এমন আগুন আল্লাহর পরের আয়াতে বলছেন এমন আগুন যে আগুনে চামড়া উঠাইয়া দিবে হাড্ডি জ্বালাইয়া দিবে কলিজা জ্বালাইয়া দিবে গুস্ত জ্বালাইয়া দিবে কিন্তু তোমার রুহ জ্বলবে না চামড়া জ্বলে যাবে হাড্ডি জ্বলে যাবে গুস্ত জ্বলে যাবে কলিজা পর্যন্ত জ্বলবে পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে জ্বালানো শুরু করব মাথার চুল পর্যন্ত জ্বালাবো গোলাম রে ওই লাজা নামক জায়গায় তোরে ঘুরাইয়া মাথাটা নিচের দিকে দিয়া পা উপর দিকে দিয়া বাঁধবো যেভাবে ছাগল বাঁধে এইভাবে বেঁধে একটা জীবন্ত 1,00,000 ছাগল জীবন্ত ছাগলের পা থেকে চামড়া মাথার দিকে টানলে যেই কষ্ট হয় গোলাম এত অপরাধ করছিস আমি আল্লাহ তোকে লটকাইয়া রাখবো আর পায়ের দিক থেকে 21 জন ফিরিস্তা দিয়া টাইনা টাইনা মাথার দিকে চামড়া নিয়ে যাব কন্যা ওজুবিল্লা কেমনে নাফরমানি করবেন কেমনে নাফরমানি করবেন এরপর আল্লাহ বলছেন এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব এই শাস্তি আরো কয়েকজন লোককে দিব আল্লাহর কারে দিবেন আল্লাহ বলছেন তাদুমান أدبر وتولى আল্লাহ তাআলা বলতেন সেই সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের পথে পিঠ প্রদর্শন করেছিল বিমুখ হয়েছিল সত্যের দিকে ডাকছি এদিকে আয় আসে নাই আল্লাহ বলছেন হাইয়া আলাল ফালাহ আই মসজিদে তুই নাকি আমেরিকা যাবে স্পন্সর লাগবে তুই নাকি কানাডা যাবে সাপোর্টিং লেটার লাগবে তুই নাকি বিজনেস করবে টাকা লাগবে ও গোলাম তুই নাকি দুনিয়ার জমিনে নেতা হবে পাওয়ার লাগবে দুনিয়ার মানুষের পিছনে পিছনে ঘুরলে আমি আল্লাহ বলছি গোলাম রে তুই যখন বিছানায় ঘুমাইয়া আমি আল্লাহর সে আজিমে থাকি না একটা বার ঘুম থেকে উঠে আমি আল্লাহকে আল্লাহ বলে যদি ডাক দিতে আমি আল্লাহর সে আজিমে নয় গভীর রাত্রে তোর ঘরের দরজায় হাজির হয়ে যাই সুবহানাল্লাহ বলেন ঘরের দরজায় থাকি তুই আমার কাছে চাইলে না কোনোদিন গোলাম তুই কেন কোনোদিন চাইলে না আমার কাছে কি ছিল এমন আমার কাছে চাইলে না কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হলে আমি রেখে দিব আর 12টা হয়ে যাইতেছে গা কি এটা কি বুঝি নাই আচ্ছা আচ্ছা কষ্ট হচ্ছে তো আপনাদের একটু হাত দেখান এখন কার কার কষ্ট হইতেছে আছেন এখনো এতক্ষণে তো শুধু আয়াতের অনুবাদ করলাম যা উদ্দেশ্য ছিল কথাগুলো শুনেন কি বলতে চাই আজ বক্ত তোমাদেরকে বলছি আমি একটা মেসেজ আমার জীবনে যতদিন বাইচা থাকবো দিয়ে যাবো শোনো গুনাহ করেছো না কি করেছো কি গুনাহ জেনা করেছো জেনা করেছো মদ খেয়েছো ফেন্সিডি লিয়াবা খেয়েছো এই তো কি হয়েছে তোমার কি হয়েছে গুনা তো হয়েছে তো কি হয়েছে তুমি ভয় পাচ্ছ কেন
আরে তুমি এখনো জিন্দা, শাহজালালের চাইতে তোমার দাম বেশি, আব্দুল কাদের জেলানির চাইতে তোমার দাম বেশি। আব্দুল কাদের জেলানি মুর্দা আর তুমি জিন্দা। আজকে চাইলে আব্দুল কাদের জেলানি মঈনুদ্দিন চিশতি তারা চাইলে আজকে রাতে আল্লাহর কাছে তওবা করতে পারবেন না, চাইলে এক রাকাত নামাজ পড়তে পারবেন না, চাইলে তাসবি পড়তে পারবেন না, কারণ তারা কবরে। তুমি আর আমি চাইলে সারা রাত সেজদায় পড়ে থাকতে পারি। তোমার কত দাম হায়াতে, জিন্দেগির কত দাম। যদিও আমি ঢাকা শহরে থাকি, আমার জন্ম কিন্তু সিলেট শহরে, আমার বাড়ি সিলেট শহরে। সব কিছু হইলে তো আপনারা শাহজালালের মাজারে যান গা। বাচ্চা হইতেছে না, 15-20 বছর হয়েছে বিয়ের, বাচ্চা হয়েছে না। বাবার মাজারে গিয়ে আব্বা আমার একটা বাচ্চা দো, তোমার কপালে ঠাডা পড়ুক, ঠাডা বাচ্চা সবার জায়গা পাইছো না, বাচ্চা কার কাছে চাইবেন? এ আসতো অনেক লম্বা হয়ে যাইব, নাহলে বুঝাইতাম কেমনি আল্লাহ দেয় না, লম্বা হয়ে যাইব। আরে না, আরে শোনেন না, খালি বলেন বলেন না, আল্লাহর কাছে কেমনে চাইতো। আহারে আমার তো কি করে, তোমাদের যদি পায়ে ধরে বা আমার কলিজার ভিতরে আল্লাহ যদি এমন একটা শক্তি দিত, আমি ডাইরেক্ট কলিজা ঢুকাই দিতে পারতাম, তাইলেই শান্তি পাইতাম। কেন পাবলিকের কাছে চাও, সব বুয়া। আজকে 1 টাকা দিবে, কালকে খুঁটা দিবে, আর আল্লাহর কাছে চাও, আল্লাহ বলছেন কোন লাইনে দিব তুই চিন্তাই করতে পারবে। বলি আল্লাহর কাছে চাইবেন বাচ্চা, আরে আল্লাহ বাচ্চা দিবেনি, দিবেন না? কথায় কথা চলে আসছে, 2 মিনিটে বলি, লম্বা ঘটনা, কিন্তু ঘটনা বলবো না। মার ইমরানের স্ত্রী, হজরতে ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমার একটা ছেলে দেও। কি দেও? কেন ছেলে দিয়ে কি করবা? আল্লাহ আমারে যদি একটা ছেলে সন্তান দেও, আমি পৃথিবীর সব থেকে বড় মসজিদ, পৃথিবীর প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। সুবহানাল্লাহর দরকার নেই, সুবহানাল্লাহ একটু জোরে কন্যা। ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দেও, আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। আল্লাহ দিছেন, তবে ছেলে দেন নাই, দিছেন মেয়ে। চাইছে ছেলে, দিছেন। আপনাদের দেশে তো যদি কেউ মেয়ে দেয়, বউ শুদ্ধা তালাক দিয়া, বউ শাশুড়ি বাপ গ্যারাম সবরে তালাক দিয়া দেয়। টাঙ্গাইলে এগুলো আসেনি, বউর দোষ কি? মেয়ে হয়েছে তো বউর দোষ কি? এই শয়তান আসেনি আপনাদের এলাকায়? এগুলারে মারতে পারবেন না এই শয়তানগুলারে? আপনারা শয়তান মারার জন্য কই মক্কায় যান, এখানে গিয়া শয়তান মারেন, মুজদালাফা জামারাতে কঙ্কর মারে শয়তান রে, ওখানে শয়তান কই? শয়তান তো ঘরে দেখতেছি, ঠিক কিনা বলেন? শয়তান খুঁজে পাইতেছেন বৌরি পিটা। আমার বন্ধুগণ আল্লাহর কাছে বলছেন, আল্লাহ চাইলাম ছেলে, তুমি দিলাম মেয়ে, বাইতুল মুকাদ্দাসের খাদেম কেমনে বানাবো? মহিলা মানুষকে খাদেম হইতে পারে নাকি? পারে না? কয় এই ফতুয়া এগুলো শিখেছে কেন? কষ্ট পাইতো ওই জায়গায়। আজকে আলিম উলামা মসজিদের ইমাম খতিব ফতুয়া দিয়ে মহিলাদেরকে মসজিদে আসা বন্ধ করেছেন। মসজিদে যাইও না, ফেতনা ফেতনা, মসজিদে মহিলারা গেলে ফেতনা, মহিলারা ওয়াসে গেলে ফেতনা, ফেতনা ফেতনা বলে মহিলাদেরকে মসজিদে যাওয়া বন্ধ করেছেন ফতুয়া দিয়া। কিন্তু আজও ফতুয়া দিয়া মহিলাদেরকে মার্কেটে যাওয়া, সিনেমা হলে যাওয়া, রাস্তায় আড্ডা দেওয়া, পার্কে যাওয়া বন্ধ করতে পারেন নাই। ফতুয়া দিবেন কোথায়, দিচ্ছেন কোথায়? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আজকালকার উলামায়ে কেরাম কষ্ট পাবেন না, মসজিদের ইমাম খতি মসজিদের মিম্বরে সত্য কথা বলেন না, মসজিদের মিম্বরে শুধু গুরুস্থানের ওয়াজ করেন, কারণ বললে তো চাকরি থাকবে না। কিসের চাকরি আপনার? আপনি চাকরি ছেড়ে দেন, ইমামতি কোনো চাকরি না, ইমামতি ছেড়ে দেন। যে চেয়ারে বসে সত্য কথা বলা যায় না, দরকার নাই চেয়ারে বসার।
ইমাম সাহেব মসজিদে চিন্তা করছে আজকে আল্লাহ যা করে সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করি না, আহমদু ওয়া নুসাল্লি আলা বলে সুদের ওয়াজ শুরু করছে, ডাইন দিকে তাকায় দেখে সভাপতি এলাকার সব থেকে বড় সুদুরি ইমাম সাহেবকে চাকরি তো গেছে কি দেখতেছি, শেষ ওয়াজ পাল্টাই দিছে কোজা সুদের ওয়াজ নাই আজকে একটু ঘুষের ওয়াজ করি, ঘুষ যারা খেয়েদেরকে সাইজ করুন না, আমাদেরকে শুরু করছে বাম দিকে তাকা দিকে সেক্রেটারি সাবেক দারোগা ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের রোড দেখো খাইছে, এক কথা কন নাকি ঠিক করে বলেন ইমাম সাহেব কাল্লারি চাকরিতে তো দেখতেছি লালবাতি কজাক যারা জায়গা দখল করে ভূমি দখল করে কালবারের টাকা মাইরা খায় হেদের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে সামনে তাকায় দেখে কেশিয়ার সাবেক মেম্বার, সব মেম্বার না খারাপ মেম্বার করতেছে সাবেক মেম্বার খাইতে খাইতে বিধবার বাতার টাকা বাচ্চাদের স্কুলের দুধের টাকা খাইয়া নিজের বউরে বিধবা বানাইয়া বিধবা বাটা উঠে খাইছে, এ কথা বল মনে আছে না নাই, নিজের বউ নিজে জিন্দা নিজের বউরে বানাইছে বিধবা আসেনি তা ইমাম সাহেবকে আল্লাহ চাকরি তো এমনি দেখতেছি নাই, ইমাম সাহেব খুব চালাক ছিল চালাক ডাইরেক্ট গেছে গে এলাকার গুরুস্থানে গে মাটির নিচে ওয়াজ করে মাটির নিচে মুর্দারা কে কেমন আছে সভাপতি কয় মাশাল্লাহ সেক্রেটারি কয় আলহামদুলিল্লাহ কেশিয়ার কয় জাজাকাল্লাহ হুজুর আগামী মাসে 500 বেতন বাড়াইয়া দিলাম খুব ভালো ওয়াজ হয়েছে সব খুশি, এগুলো চলবে না, আপনার পঞ্চায়েতের আপনার মহল্লার ফেতনাকে দূর করা লাগবে, এলাকায় খবর নেন বহুত লোক আছে নিজের বউরে তালাক দিছে তালাক দেওয়া বউরে নিয়ে থাকে, এগুলো মনে টাঙ্গাইলে নাই মনে হইতেছে এগুলা কি জিনিস, আর যুবকদের ওয়াজ তো নাই করলাম, তোমরা তো আসো ভাই তোমরা যে জিনিস কোন জিনিস দিয়ে আল্লাহ বানাইছে আল্লাহ তোমরা আছো শুধু প্রেম প্রেম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ঠিক কি না, এটা ঠিক হইল কেমনি, এটা তো খারাপ জিনিস, এই জিনিসটা শান্তি পাইতেছে না, রাত্র হয়ে গেছে 12টা নাইলে তো আজকে ঠিক করে দিতাম, বসো এক মিনিট আমরা আগে দেখি সন্তান কেমনে কষ্ট হচ্ছে না তো, আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল আমি যা আয়াত পড়েছি এগুলার ভিতরে এতগুলা কথা বলছেন, শাস্তির কথা যা বললাম মনে থাকবে তো ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ, এরপর আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এরপরে আরও অনেক কথা বলেছেন, আল্লাহ বলছেন এরপরে কেমনে এতক্ষণ বললাম যে এগুলো হইলে অন্যায় এভাবে শাস্তি দিবেন ছাড়বেন না, এখন ছাড়বেন কেমনে এটা জানা লাগবে না, না কি শুধু ছাড়বেন না পর্যন্ত রাইকা যাইম না ছাড়াইয়া দিয়ে যাইম, আচ্ছা শোনেন কি বলতে চাই আমার বন্ধুগণ, ইমরানের স্ত্রী আল্লাহর কাছে বলেন আল্লাহ চাইলাম ছেলে দিছো মেয়ে মহিলা মানুষরা আবার বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইমো কেমনে, আল্লাহ কয় মহিলারেও বানাও কোনো আপত্তি নাই এই মেয়েরই খেদমতে বানাও, হযরতে ইমরানের স্ত্রী মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইছেন খাদেমা, তিনি মসজিদ ঝাড়ু দেন মসজিদ মুইছা দেন মানে মহিলা মানুষ মসজিদের খাদেম, আর আপনাদের মসজিদের খাদেম যদি কোনো মহিলারে বানানো দেওয়া যায় তা তো হয়েছিলই তো মানে একটা সিনেমা হল হয়ে যেত এখানে, নাউজুবিল্লাহ বলেন ইমরানের স্ত্রী হযরতে মারিয়ামকে বানালেন মসজিদের খাদেমা খিদমাত করতেছেন, মারিয়াম একটু বড় হয়ে গেলেন এলাকার মানুষ মিলে মসজিদের পাশে একটা ঘর বানাইয়া দিলেন, তিনি এই ঘরে থাকতেন মসজিদের খিদমাত করতেন তসবিহ তাহলিল করতেন আল্লাহর নামের জিকির করতেন, মানুষ তার কাছে তেল নিয়ে পানি নিয়ে দোয়ার জন্য যাইতো হাত দিয়ে তোফা দিতে এভাবে চলতেছে, হঠাৎ করে একদিন মারিয়াম বসে আছেন জিবরিল আমিন আসছেন আচ্ছা সালাম দিয়ে বলছেন মারিয়াম কেমন আছো, ভালো আছি কিন্তু আপনারা চিনলাম না চেহারাও তো চিনতেছি না, কো চিনবা না তো একটা খবর দিতে আইছি তোমারে, কো কি খবর, কয় তোমার একটা ছেলে হইব ছেলে, মারিয়াম বলতেছেন আমার কি হইব ছেলে হবে, হ্যাঁ তোমার একটা ছেলে হবে, মারিয়াম বলছেন কে তুমি, আমার ছেলের কথা বললে আমার কি বিয়ে হয়েছে নাকি, তা আমি কোনো পুরুষ মানুষের কাছাকাছি গেছি নাকি, আমার কোনো স্বামী আসেনি যে আমার ছেলে হইব,
হবে তো দেখো আমার সাথে দুষ্টামি করো না বিয়ে শাদী করি নাই কোন ছেলের কাছাকাছি যাই নাই বাচ্চা হইব কেমনে জিব্রাইল বলছেন আরে আমার কথা না আল্লাহ বলছেন তোমার ছেলে হবে মারিয়াম বললেন তাইলে আপনি কে আমি তো জিব্রাইল সুসংবাদ দিতে আসছি কো জিব্রাইল কি বিয়া ছাড়া হয়ে যাইব কো হ্যাঁ বিয়া লাগবে না স্বামী লাগবে না এরপরও তোমার ছেলে হবে কেমনে কইতে এমনে তুমি কাপড়টা এভাবে করবা আর আমি একটু ফু দিয়ে দিব ফু দিলেই বাচ্চা হয়ে যাবে সুবহানাল্লাহ নাই এই জন্যই তো আপনারা পিশাবদের কাছে যান এখন ফু দেন এটা বাচ্চা হইব শয়তানি ফু দিছে জিব্রাইল আর আপনি গেছেন একটা শয়তানের কাছে বৌরিনি ঠিক কিনা বলেন জিব্রিল আমিন ফু দিয়েছেন যাই হোক অনেক লম্বা হযরত মারিয়ামকে বলছেন মারিয়াম তোমার একটা সন্তান হবে ছেলে আল্লাহ বলছেন আমি ছেলে দিয়ে কি করবো বিয়ে সাথে কিছু নেই এমন না তোমার ছেলের নামও আল্লাহ রাইখা দিছেন ছেলের নাম হবে ঈসা সুবহানাল্লাহ বলেন আচ্ছা এরপরে এই ছেলেকে আল্লাহ নবী এবং রাসুল বানাইবেন এই ছেলে জন্ম নেওয়ার সাথে সাথে জুয়ান মানুষের মতো কথা বলবে আল্লাহ তাকে তরাত এবং জবুরের হাফেজ বানাবেন মারিয়াম কোনে তো কিছু আর কি কারো আল্লাহ বলছেন তোমার ছেলেকে এমন শক্তি দিবেন হাজার বছরের পুরোনা গুরুস্থানে গিয়া যদি বলে কুম্বি ইজনিল্লাহ তাহলে 1,00,000 বছরের পুরাতন কবরস্থানের মানুষ জিন্দা হইয়া সালাম দিবে মারিয়াম বলতেছেন দুষ্টামি হইতেছে এগুলা আমার বিয়াই নাই বাচ্চাই নাই আর সব হয়ে যাইতেছে কারো আছে কার কি কোনো কুষ্ঠরোগ কুষ্ঠরোগী যদি তোমার ছেলের কাছে আসে হাত দিলেই ভালো হয়ে যাবে আরো অনেক কিছু আছে মারিয়াম বললেন দেখো আমার সাথে দুষ্টামি করো না কিন্তু এগুলো আমি বুঝতেছি না মানুষ আমার সমালোচনা করবে মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে বিয়ে শাদী ছাড়া বাচ্চা পাইলাম কেমনে মারিয়াম আল্লাহ বলছেন ফসবরুন জামিল উত্তম ধৈর্য ধরো মানুষ তোমার বিরুদ্ধে বদনাম করবে তুমি তোমার কাজ করে যাও বদনামের পিছনে পড়ো না তুমি তোমার কাজ করো আল্লাহই তোমাকে হেফাজত করবেন মারিয়াম বলেন আচ্ছা একটা ফু দিয়ে যান তাইলে হজরতে জিব্রিল আমিন ফু দিলেন চলে গেছেন গা কিছুদিন পরে মারিয়াম বুঝতে পারলেন তিনি প্রেগনেন্ট হয়েছেন তিনি গর্ভবতী হয়েছেন না সুবহানাল্লাহ এটা আগামী বছর কেমন মানুষ চিন্তা করলো কিরে আমরা আমরা তার কাছে হাদিয়া দিই পিশাব মনে করি তার কাছ থেকে ঝাড় ফুঁক নেই মসজিদের খাদেম বানাইছি এখন আবার প্রেগনেন্ট হইল কেমনে বিয়া নাই শাদী নাই খাইছে রে মসজিদের খাদেম হইয়াও কি কাজ করতে পারে মানুষ সমালোচনা শুরু করছে আসল ঘটনা তো কেউ জানে না জিব্রিল আমিন বলছে কাউরে বইল না ধৈর্য ধরো ধৈর্য ধরো মানুষ গালাগালি করতে লাগে এক পর্যায়ে মসজিদের খিদমতের পথ থেকে সরাইয়া দিল সরাইয়া দিয়া জঙ্গলে রেখে দিল কই মারিয়াম জঙ্গলে থাকেন একদিন হযরতে জাকারিয়া আলাইহিসসালামের কাছে খবর গেছে তার আত্মীয় সে মারিয়ামকে বাইতুল মুকাদ্দাসের খিদমতের পথ থেকে অব্যাহতি দিয়েছেন হ্যাঁ প্রেগনেন্ট বিয়াও করে নাই মারিয়াম হযরত জাকারিয়া তো পয়গম্বর লজ্জা লাগবে না গেছেন দেখতে জঙ্গলে গেছেন ঠিকই তো মারিয়াম বৈশা রয়েছে ও মারিয়াম এটা কি এ কাজগুলো মানুষে করে তুমি আমার আত্মীয় আমি পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের খাদেম আর তুমি আর এই কাজ কেমনে করলা ও সাবধান কয়ে দিলাম আমার নিয়ে আর সমালোচনা করবেন না মারিয়াম একটু কও না কি কেমনে কি হয়েছে শোনো যাই সমালোচনা করেন আমার যে বাচ্চা এই বাচ্চার নাম কিন্তু ঈসা জাকারিয়া বলেন ঈসা নাম কে রাখছে বাচ্চাই তো হইল না ছেলে নামে জানলেন কেমনে ক ছেলে নাম ঈসা আমার ছেলে জন্ম নিয়ে তোমার মতো কথা বলবে আমার ছেলে নবী এবং রাসূল হবে আমার ছেলে তাওরাত জবুলের হাফেজ হবে কইতে আছে জাকারিয়া কই কি কো পাগল হইছ
কয়রে আমি কইতেছি না সব জিব্রাইল কইছে জিব্রাইল কইছে মানে তাহলে আল্লাহ কি এগুলা জানে কয় জানে মানে কি আল্লাহই তো এগুলা করাইছে সব শুনছেন ওমর ইমার কি ক আমার বাচ্চা কিন্তু মরা মানুষেরও জিন্দা করতে পারবে জাকারিয়া আলাইহিস সালাম এগুলা শুনতে শুনতে বাড়িতে চলে গেছে এভাবে কথা বললে কষ্ট পাচ্ছেন বাড়িতে গিয়া আল্লাহরে বলতেছেন আল্লাহ তোমার সাথে আমার কিছু কথা আছে আল্লাহ কয় ক জাকারিয়া কি কথা ক আল্লাহ গেছিলাম তো কই গেছিলা ক মারিয়ামের বাড়িতে ক আর কই গেছো ক জঙ্গলে বাড়িতে নাই খেদমত নাই তো মারিয়ামের জঙ্গলে কি হইছে ক আল্লাহ আপনি তো জানেন না মারিয়াম প্রেগনেন্ট আল্লাহ মনে জানে না সুবহানাল্লাহ বললেন না আর সূরা আলে ইমরান খুলেন সূরা আলে ইমরান সূরা আল মাইদা দেখায় দেই সূরা মারিয়াম কি সাদ তাফসীর করতে এখানে আল্লাহ বলছেন মারিয়াম জাকারিয়া কি বলছো এগুলা মারিয়াম প্রেগনেন্ট কল আপনি জানেন না খবর আমি তো বলতে পারতেছি না পুরো বর্ণনা করো তো কি হয়েছে ক আল্লাহ মারিয়ামে বিয়েই করছে না আচ্ছা এরপরে প্রেগনেন্ট হয়ে গেছে আর দোষ দিতেছে আপনার আপনি নাকি এগুলো করাইছেন তার ছেলের নাম নাকি ঈসা ছেলে হইব না মেয়ে বোঝার লোক এমনি ঈসা এরপরে নাকি তার ছেলে হাফেজ থাকবে তোরা জবুরের তার ছেলে নাকি নবী রাসূল হইব তার ছেলে নাকি মরা মানুষের জিন্দা করব আল্লাহ আমি এত কিছু বুঝতেছি না এটা কেমনে কি জামাই ছাড়া বাচ্চ হয়ে যাইতেছে আল্লাহ বলো জাকারিয়া তুমি সন্দেহ করো কেন যা হচ্ছে যা হবে সব আমি আল্লাহ করেছি আল্লাহু আকবার সব আমি করছি আল্লাহ আর কি ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আর কি ক জানো তুমি কিছু ক জানি না ক আমার রূহ ঈসা রূহুল্লাহ ঈসাকে শুধু পয়গম্বর বানাবো তা না বরং এই সমাজকে সংস্কার করবার জন্য কিয়ামতের আগে আবার তাকে দুনিয়ায় পাঠাইয়া কাফের বেঈমানদেরকে খতম করে গোটা দুনিয়ায় আমি আল্লাহ আমার ইসলামী হুকুমত কায়েম করব সুবহান জাকারিয়া শুনছেন শোনার পরে বলতেছে আল্লাহ আমার কিছু কথা আছে কি কথা আপনি জানেননি আমার খবর তোমার আবার খবর কি তা ক আল্লাহ আমার দাঁত পড়ে গেছে ক তোমার দাঁত পড়ছে তা আমি কি করব ক আল্লাহ আমার দাঁত পড়ে গেছে আমার চামড়া ঢিলা হয়ে গেছে ক বুঝলাম না তুমি এতক্ষণ মারিয়ামের গল্প করলা হঠাৎ করে তোমার গল্পে চলে গেলা কেন ক আল্লাহ আর কথা আছে ওই কি ওই শোকে আগের মতো দেখি না হাঁটতে পারি না লাঠি লাগে বুঝলাম তো আর কি ক আল্লাহ বয়স তো বহুত হয়ে গেছে গা ক আচ্ছা এরপরে ক আল্লাহ আমি তো কোন দিন মরে যাবো হ্যাঁ মানে মরে যাবা মরে গেলে এই জমিনে তোমার দাওয়াত দিবে কে কল্লা তো দিবে আমি আরেকজন নবী বানাবো তোমারে যেমন বানাইছি ঈশারে যেমন বানাইতেছি আরেকজন বানাই দিব তো সমস্যা কি কল্লা তা না কইছে যদি আমার বংশ থেকে কাউরে বানাও তাহলে একটু ভালো হইতো আর কি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ বলছেন জাকারিয়া কি কথা বলতে চাও বলছি না না আমার বংশ থেকে যদি বানাও তাইলে একটু ভালো হইতো কিন্তু আল্লাহ আমার তো দাঁত পুড়ে গেছে বুড়ো হয়ে গেছি চামড়া ঢিলে হয়ে গেছে আগের মতো কাজ কাম করতে পারি না আল্লাহ কয় আর কি আল্লাহ আমার বউ তো বন্দা আমার স্ত্রী বন্দা বাচ্চা দিবে না ক বুঝলাম না জাকারিয়া মারিয়ামের কথা বললা তোমার কথা বললা বউর কাছে গেলা কেন আল্লাহ আমার বউ তো এখন বাচ্চা টাচ্চা দিতে পারবে না তো তো আমারে বইল লাভ কি না বলতেছি না আপনারা কি চাইছিলাম যদি আমার একটা বাচ্চা হইতো কোথায় কি আর একটা বিয়ার কথা বলতেছো নাকি তা বউর তো তোমার বাচ্চা হবে না তাইলে আর একটা বিয়া করতে চাও না 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 আমি এই কাজ করতে যাইতেছি না আমার নতুন কোনো বিয়ার দরকার নাই যেটা করছি একটাই কিন্তু বাচ্চা তো একটা দরকার আল্লাহকে কেমনে কি কয় কেমনে কি মানে কি আপনি যদি মারিয়ামকে স্বামী ছাড়া সন্তান দিতে পারো তাইলে আমার বউরে কেন তুমি দিতে পারো না সুবহানাল্লাহ বলেন না আল্লাহ ক জাকারিয়া হেই কথা এত ঘুরে বলতেছো কেন আল্লাহ বলছেন জাকারিয়া তুমি বলছো মারিয়াম রে দিছি স্বামী ছাড়া সন্তান তাইলে তুমি বুড়া হয়ে গেছো তোমার বউ বন্দা
খেনা তোমাকে দিতে পারবো না, এই কথা তো কলে কথাই তো বলতে চাইতেছি। আমার আল্লাহ বলেন জাকারিয়া সব বুঝেছি, তোমার মনে বড় আক্ষেপ, তুমি বৃদ্ধ, তোমার স্ত্রী বৃদ্ধা, তোমার স্ত্রী বন্দা, বাচ্চা কেমনে হবে, তোমার বড় শখ একটা যদি বাচ্চা হয়। ও জাকারিয়া, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল তোমাকে বললাম, অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমাকেও একটা ছেলে সন্তান দান করব। কোন সুবহানাল্লাহ। জাকারিয়া কি কোনো মাজারে গেছে না পিসাবের কাছে গেছে? কার কাছে? আল্লাহ বলছেন বাচ্চা দিবেন। জাকারিয়া, আল্লাহ আপনি যে বললেন বাচ্চা দিবেন, আমি কি আরেকটা বিয়ে করবো নাকি? তা না না, আমার তো বউ প্রেগনেন্ট, এই বন্দা, বাচ্চা হবে কেমনে? ক জাকারিয়া, বাচ্চা তো দিব দিব, বাচ্চার নামও আমি রাইখা দিব। আল্লাহ কি নাম রাখবেন? ঈসা তো একটা নাম রাইখা দিছেন। ক জাকারিয়া, তোমাকে আরো ভালোবাসি, তোমার একটা ছেলে হবে, ছেলের নাম রাখবো এমন একটা নাম যেই নাম পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রাখে নাই। প্রথম তোমার সন্তানের জন্য আমি সিলেক্ট করেছি একটা নাম। আল্লাহ কোন কি নাম? এই ছেলের নাম হবে ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার ছেলে হবে, নাম হবে ইয়াহিয়া। হে কি হইব? খুব সত্যবাদী নবী, খুব ভালো মানুষ হবে, খুব ধার্মিক হবে। আল্লাহ সব বুঝছি, বাচ্চা হইব কেমনে বিশ্বাস হইতেছে না। ওয়ালা কিলিয়াত মাইন্না কালবি, অন্তরে শান্তি পাইতেছি না। প্রমাণ লাগবে, প্রমাণ। সুবহানাল্লাহ বলেন না। যাই হোক, সেটা অন্য আলোচনা। তো আল্লাহ মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা দিয়েছেন, জাকারিয়া আল ইসলামকে বন্দা স্ত্রীর গড়ে বাচ্চা দিয়েছেন না দেন নাই? দিয়েছেন কে? তাহলে আমাদেরকে দিবেন কে? না মাজারে, না পিসাব, কে দিবেন? আওয়াজ করে বলেন, দিবেন কে? এই আল্লাহর কাছে চাইতে হবে ইনশাআল্লাহ। এই জন্য আবার আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেছেন, গোলাম রে দুনিয়ার জমিনে কিছু যদি চাইতে হয়, তোমরা নাজাত যদি পাইতে হয়, আমি আল্লাহর দিকে ফিরে আসো। সূরা হামিম সাজদা আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলছেন, আবার আল্লাহ বলছেন, ওয়ানাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করবে এবং চলার পথে যারা সাবধানে পথ চলবে, অন্যায় করবে না, শিরিক করবে না, আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললাম, তাদেরকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ নাজাত দিব, আর আখেরাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিলাম। কোন সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরো বললেন, এই দুনিয়ার জমিনে আরো কিছু মানুষ আছে যারা জাহান্নামে যাবে, চোখ থাকবার পরেও চোখের মর্ম বুঝে না, হাতের মর্ম বুঝে না, অন্যায় করে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ওয়াইয়াউমা ইউহশারু আদা, সব সাক্ষী দিবে, আল্লাহ জবানকে বন্ধ করে দিবেন আর বলবেন সাক্ষী দে, সব যখন কথা বলতে লাগবে, আপনার চামড়া যখন আপনার বিরুদ্ধে কথা বলবে, এমন সময় তুমি দেখবা ছোট্ট একটা ঘটনাও ছেড়ে দেয় নাই, কোন দোকানে চা খাইছিলা বিল দেও নাই তাও লেখছে, এক দোকান থেকে তুমি একটা পান খাইছিলা টাকা দেও নাই বিল ওটাও লেখা রাখছে। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা একটা সগীরাও ছাড়ে নাই, একটা কাবিরাও ছাড়ে নাই, সব লেখে দিয়েছে। লা ইউগাদিরু সগীরাতাম ওয়ালা কাবিরা, আয় আল্লাহ কিচ্ছু ছাড়ে নাই, সব লেখছে, আমি ভয় পাই। আল্লাহ বলবেন, গোলাম কোনো কথা নাই, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন, পড়, গুনাহ কি কি করেছো পড়ো, এই জন্য জাহান্নাম থেকে বাঁচবার কোনো পথ নাই। আমি কষ্ট হচ্ছে না তো ভাই, আমি শেষ করে দেব। আরে না কোন কি, আমার সোয়া বারোটা হয়ে গেছে, আমি কয়েক মিনিটে শেষ করতেছি। শুনে, আমি যে মেসেজ তোমাদের কাছে দিতে চাই, আজ অবাক শুনো, যে কথা দিয়ে শুরু করেছিলাম, গুনাহ করেছই তো, কি করছো তো, কি হইছে, কি হইছে তোমার? আমি বলি কি, শোনো, গুনাহ মাফ করাইতে চাও, কথা বলে না, ভালো হয়ে যেতে চাও, আল্লাহ পর্যন্ত বুঝতে চাও, শোনো,
আমার কথা শুনো আমি তোমাদের মতো যুবক আজ যুবক তুমি বন্ধুদের পাল্লায় পড়ে মদের আড্ডায় গিয়েছো সিনেমা হলে গিয়েছো এই মুহূর্তে তুমি সিনেমা হলে গিয়েছো বন্ধুদের পাল্লায় পড়ে সিনেমা দেখতেছে হঠাৎ নামাজের টাইম হয়েছে ওখানে নামাজে দাঁড়িয়ে যাও সিনেমা হলেই নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে মদের বারে গিয়েছো ডান্স চলছে নর্তকীরা নাচছে নামাজের সময় হয়েছে ওখানেই নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে ফ্যান্সি ডিল খাইতে বসেছো নামাজের সময় হয়েছে বোতলটা পকেটে রেখে দাও আগে নামাজে দাঁড়িয়ে যাও আগে নামাজটা পড়ে নাও বন্ধুদের পাল্লায় পড়ে ইয়াবা ট্যাবলেট হাতে নিয়েছো সালাতের সময় হয়েছে ট্যাবলেটটা রেখে দাও টেবিলে আগে নামাজে দাঁড়িয়ে যাও বন্ধুদের পাল্লায় পড়ে জিনা করে ফেলেছো তুমি অপবিত্র নামাজের সময় হয়েছে নামাজে দাঁড়িয়ে যাও নামাজে দাঁড়িয়ে যাও বাইরে যদি মাথে পাগড়ি থাকে পাগড়ি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাগড়ি যদি না থাকে টুপি পরে নামাজে দাঁড়িয়ে যাও টুপি যদি না থাকে খালি মাথায় নামাজে দাঁড়িয়ে যাও যদি তোমার একটা পাঞ্জাবি থাকে পাঞ্জাবি পরে নামাজে দাঁড়িয়ে যাও পাঞ্জাবি যদি না থাকে একটা শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও শার্ট যদি না থাকে একটা টি শার্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও টি শার্টও যদি না থাকে একটা স্যান্ডু গেঞ্জি পরে নামাজে দাঁড়িয়ে যাও গেঞ্জিও যদি না থাকে তোমার পায়ে ধরে বলছি খালি গায়ে নামাজে দাঁড়িয়ে যাও অযুবক যদি একটা পায়জামা থাকে পায়জামা পরে নামাজে দাঁড়িয়ে যাও পায়জামা যদি না থাকে একটা প্যান্ট পরে নামাজে দাঁড়িয়ে যাও প্যান্টও যদি না থাকে একটা হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে নামাজে দাঁড়িয়ে যাও তাও যদি না পাও খালি গায়ে উলঙ্গ হয়ে নামাজে দাঁড়িয়ে যাও তাও নামাজটা পড়ো তাও নামাজটা পড়ো যুবক যদি পানির ব্যবস্থা থাকে অজু করে নামাজে দাঁড়াও পানির যদি ব্যবস্থা না থাকে তাইয়াম্মুম করে নামাজে দাঁড়াও তাইয়াম্মুমের যদি ব্যবস্থা না থাকে অজুর যদি ব্যবস্থা না থাকে কাপড়ও যদি না থাকে খালি গায়ে উলঙ্গ হয়ে বিনা অজুতে বিনা তাইয়াম্মুমে তাও নামাজে দাঁড়াও আমি বলছি আল্লাহ বলছেন ইন্না সালাতে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আমার বিশ্বাস একদিন এই সালাত এই নামাজই তোমাকে সকল অশ্লীলতা থেকে বাঁচাইয়া বাঁচাইয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর জন্য যেখানেই থাকো নামাজ নামাজ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ অযুবক তুমি জানো না তোমার আল্লাহ তোমাকে কত ভালোবাসেন তুমি প্রেম করে রাত্রবেলা ঘুমাও না সারা রাত জেগে থাকো আল্লাহ বলছেন ও গোলাম আমিও তোকে ভালোবেসে রাত্রে ঘুমাই না আল্লাহ বলছেন লা তাখুযু হুসনা তুম ওয়ালা নাম আমিও তো রাত্রে ঘুমাই না আমার নবীর সঙ্গে আল্লাহ প্রেম করেছেন মাঝে মাঝে আমার নবীকে ডাক দিয়ে বলতেন ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়া চাদর ওয়ালা চাদর খুলো কম্বল ওয়ালা কম্বলের নিচ থেকে বের হও ও বন্ধু ফাখাদিজাকে কম্বল কম্বলের নিচে শোয়া দাও ফাতেমাকে আরেক জায়গায় শোয়া দাও বন্ধু তুমি কম্বলের নিচে খাদিজার সাথে আমি আরশে আজিমে একা একা ভালো লাগে না বন্ধু কম্বলের নিচ থেকে বের হও তোমার সঙ্গে ওয়েট করতেছি কথা বলতে লা তাখুযু হুসনা তুওয়ালা নাম আমি আল্লাহর ঘুম আসতেছে না তুমি কম্বলের নিচে আল্লাহু আরশ ইস্তাওয়া আমি আরশে আজিমে ভালো লাগে না বন্ধু একটা বার ঘুম থেকে উঠো পানি দিয়ে ওযু করো মুসল্লায় দাঁড়িয়ে সুবহান বলে আমি আল্লাহকে ডাক দেও আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিমে থাকবো না তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাবো হাজির রব তো তার নাম কেন ডাক দিচ্ছ না কি হয়েছে তোমাদের আল্লাহ আফসুস করে বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম এই মানুষ তোমার কি হয়েছে কেন তুমি আমার মতো মহান রব থেকে দূরে যাচ্ছ অথচ আল্লাযী খালাকাকা আমি আল্লাহ তোমাকে বানাইছি কেন দূরে যাও এজন্য আল্লাহকে আসতে আল্লাহকে ভুলে যাইও না ইনশাআল্লাহ আজকের থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব বলেন ইনশাআল্লাহ হালাল খাব ইনশাআল্লাহ আর বাসায় গিয়া বউরে শুধু পিটম হ্যাঁ নাকি মারবেন না তো আপনারা ভালো মানুষ বউ মারেন এরা আল্লাহর ওয়াস্তে ঘরে অশান্তি নিয়েন না বউকে ভালোবাসবেন পরিবারের সবাইকে ভালোবাসবেন সবার সাথে ভালো ব্যবহার করবেন পরিবারকে সুন্দর বানাবেন মাঝে মাঝে স্বামী স্ত্রী দুজন মিলে ঘরের ভিতরে জামাতে নামাজ পড়বেন ইনশাআল্লাহ পড়েননি আপনারা আপনারা পড়বেন আপনারা যে জিনিস আল্লাহ বানাইছিল আপনাদের সারা জীবন নেতাগিরি করেন আর বোর মোহরের টাকা দেন না
এগুলো আসেনি টাঙ্গাইলে, বোর মোহরের টাকা দেন। আমিও চিন্তা করি বাংলাদেশের মহিলারা খুব সহজ সরল, যদি কয় মিয়া ঘরে ঢুকার আগে টাকা দেন তাহলে কি হইতো কন্ত? কিন্তু টাঙ্গাইলের মহিলারা খুব ভালো, তারা আপনাদের মোহরের টাকা মাফ করে দিছে, অনেকে মাফ করে দেয়, ঠিক না? একটু হাত উঠে একে দেখাবেন বাবা কারা মাফ পাইছেন, দেখেন না পাল্লা এরা হাত উঠে নাকি, তো মাফ যারা পাইছেন একটু হাত দেখি না, কেউ নাই নাকি? বউ মাফ করে দেয় না তো কে? চাষা বুঝে নেই জন্য হাত উঠিস, টাকাগুলো দিয়া দিয়েন। কিন্তু বউ এমন এক জিনিস, কিন্তু কেয়ামতের দিন কইব চাচা তোমার চিনি না, টাকা দেও টাকা দেও, তাকে টাকা দেও টাকা পাই। এজন্য আল্লাহর আস্তে টাকাগুলো দিয়ে দিয়েন ইনশাল্লাহ বলেন। মাঝে মাঝে বৌরে নিয়ে ঘরের ভিতরে নফল নামাজ পড়বেন জামাতে, আপনি হবেন ইমাম, বৌরে বানাবেন মুক্তাদি ইনশাল্লাহ। দুজন নামাজ পড়বেন একসাথে, নামাজ শেষ কইরা বৌরে বলবেন তুমি দোয়া করো আমি আমিন বলব, এটা পারবেন না? এখন যদি বউর সাথে স্বামীর দ্বন্দ্ব থাকে তাহলে বউ তো হাত উঠিয়া দোয়ায় কথা বলবে না আপনার সামনে, আল্লাহ আমার স্বামী শুধু আমার পিটায় হের কপালে ঠাডা ভালো বলবেনি কোন তো বলবে না, আপনার সামনে তো কথা বলবে না, আপনার ভালো চাইবে। এজন্য মাঝে মাঝে বউরে নিয়ে দোয়া করবে কন না কিছু, মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়া দিয়েন, হাসে হাসেরা মাঝে মাঝে বউরে নিজের হাতে খাওয়াইয়েন, মাঝে মাঝে বউরে বইলেন তুমি খুব সুন্দর, এতে মন ভালো থাকবে, খারাপ পথে যাবে না, আপনারা তো খারাপ কম না, চৌকে তো বউরে ভাল লাগে না, শুধু পাশের বাড়ির বাবিরে ভাল লাগে, ঠিক কিনা? এটা ঠিক কয়, খারাপ চিন্তা করো, এগুলো ঠিক না, এগুলোর থেকে ফিরে আসো। আল্লাহ আমাদের সবাইকে ভালো করুক, আমরা সবাই ভালো মানুষ হয়ে কবরে যেতে চাই, আমিন। 12:30 হয়ে যাচ্ছে, কথা লম্বা করতেছি না, আলোচনা অনেক লম্বা, কবরস্থানে মাদ্রাসা করার জন্য কি লিখছে? আমরা ইচ্ছুক, মাশাল্লাহ এই যুবক তরুণেরা এই কবরস্থানে একটা মাদ্রাসা করতে ইচ্ছুক, আপনারা কি বলেন, দরকার আছে না নাই? আমরা সবাই আছি তো এর সাথে, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন, সাপোর্ট দিবেন তো ইনশাল্লাহ, যার যার মতো করে সহযোগিতা করবেন, টাকা পয়সা দিবেন ইনশাল্লাহ। কি কইমুনি টাকা দিত, কেউ যদি টাকা কত কইলে দিত না, টাকা পয়সা দিবেন নি,